দখলদার ইসরায়েলকে গাজা দখলের মাধ্যমে প্রথম নাগবার পুনরাবৃত্তির চেষ্টা করছে, আসলে কি তা সম্ভব? বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ১৯৪৮ প্রতিষ্ঠার পর ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করার চেষ্টায় সফল ইসরায়েল। তখনও মহাদুর্যোগ বা নাগবা দেখেছে বিশ্ব। প্রায় ৭.৫ লাখ মানুষ প্রাণ ভয়ে বাড়িঘর সহায় সম্পত্তি ছেড়ে জর্ডান, লেবানন ও সিরিয়ায় গিয়ে আশ্রয় নেয়, আর তাদের ফেলে যাওয়া জমি দখল করে ইহুদি রাষ্ট্রের সীমানা বাড়াতে থাকে ইসরায়েল। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এবার গাজা দখলের মাধ্যমে দ্বিতীয় নাগবা ঘটানোর চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। হামাসকে নিশ্চিহ্ন করার কথা বলে স্থল অভিযানের কৌশল নিয়েছে দেশটি, আর প্রাণে বাঁচতে ভিটেমাটি ছেড়ে যাচ্ছেন লাখ লাখ ফিলিস্তিনি। এ যেন ৪৮ রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি। তবে আগের মতো ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া হবে না জানিয়ে সীমান্ত বন্ধ রেখেছে মিশর ও জর্ডান। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের কৌশলের মধ্যে থাকতে পারে স্থল অভিযানের নামে গাজায় দীর্ঘ সময় ধরে সেনা মোতায়েন রাখা। ফিলিস্তিনি বন্দী ফেরতের বিনিময়ে জিম্মি ইসরায়েলিদের মুক্তিকে সেনা প্রত্যাহারের দরকষাকষির হাতিয়ার বানানোর মাধ্যমে কালক্ষেপণ করা, যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় ধীরে ধীরে গাজায় ইহুদি বসতির বিস্তার বাড়ানো, এছাড়া ইহুদিদের উস্কে দিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে গৃহযুদ্ধ বাঁধিয়ে দ্বিতীয় নাগবার লক্ষ্য পূরণের পথে হাঁটতে পারে ইসরায়েল। তবে ইসরায়েলের স্থল অভিযানের কারণে আঞ্চলিক সংঘাত লেগে গেলে তাতে হস্তক্ষেপের সুবাদে মধ্যপ্রাচ্যে নিজেদের ম্লান হয়ে যাওয়া প্রভাব ফিরিয়ে আনতে চাইবে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে সহযোগিতার অংশ হিসেবে ভূমধ্যসাগরে দুটি রণতরী মোতায়েন করেছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়ে প্রস্তাব পাশ হয়েছে মার্কিন সিনেটে, যা তেল আবিবকে বাড়তি সমর্থন ও সাহস যোগাচ্ছে। তবে এই লক্ষ্য অর্জন যে কঠিন হবে তা ভালো করেই জানে নেতানিয়াহু সরকার। হামাসের পাশাপাশি হিজবুল্লাহ তথা ইরানের সঙ্গে আঞ্চলিক যুদ্ধ লেগে যেতে পারে, মুখ ফিরিয়ে নিতে পারে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা আরব দেশগুলো। তারপরও গাজায় স্থল অভিযান চালানোর সিদ্ধান্তে এখনো অনড় ইসরায়েল। শাওন মাহফুজ, দেশ রিপোর্ট, এটিএন নিউজ।